বন্ধুরা এবার গঙ্গার নিচ দিয়ে শুধু মেট্রো রেল নয় তার সঙ্গে সমান তালে তাল দিয়ে ছুটবে গাড়ি ঘোড়াও বিশ্বকে তাগ লাগিয়ে গঙ্গার নিচ দিয়ে তৈরি হবে উন্নত ও নতুন সুরঙ্গ পথ সঙ্গে আরও কি আছে লেটেস্ট আপডেট সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে প্রিয়জনেরদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের অল ঘন্টাটি বাজিয়ে দেবেন এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে কলকাতা হচ্ছে একটি বিপুল জনসংখ্যাপূর্ণ ব্যস্ত শহর আর এই শহরে জনবসতি বেশি তাই এই শহরে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং জ্যামেরও সৃষ্টি হচ্ছে এবারে এই কলকাতা শহর আরও এক ধাপ উন্নতির দিকে এগোচ্ছে কারণ এবার গঙ্গার তল দিয়েই চলবে পণ্যবাহী গাড়ি জ্যামের হাত থেকে রক্ষা পেতেই এই নবতম সংযোজন বুক বুকজুড়ে করা হয়েছে বলা হচ্ছে যে দু সাল থেকে গঙ্গা বা হুগলি নদীর তলা দিয়ে মেট্রো চেপে পৌঁছানো যাবে হাওড়া আর দীর্ঘ টানেল দিয়ে যাবে একাধিক ভারী গাড়ি এছাড়া মেট্রো চলা শুরুর পরই শুরু হয়ে যাবে টানেল তৈরির কাজ ছয় লেনের সুরঙ্গ তৈরি হওয়ায় খিদিরপুর থেকে হাওড়া পর্যন্ত বহু পণ্যবাহী গাড়ি দ্রুত পৌঁছাতে পারবে গন্তব্যে আরও বলা হচ্ছে যে এই সুরঙ্গটি হবে আটশো মিটার লম্বা এবং আন্তর্জাতিক মানের সংস্থা এই ভিপিআর তৈরি করছে এছাড়া হাওড়া এবং পার্শ্ববর্তী এলাকা জ্যাম মুক্ত করতে এই টানেল কার্যকারী করা হবে বলে মনে করছে বন্দরের আধিকারিকরা বিষয়টি হল খিদিরপুর ডক ও নেতাজি সুভাষ ডক দিয়ে রোজ একাধিক ট্রাক যাতায়াত করে থাকে আর এর ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না যদিও ট্রাকগুলি আসে দ্বিতীয় হুগলি সেতু ধরে তাই ট্রাফিক নিয়ন্ত্রণ কোনোভাবে করা গেলেও জ্যাম নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না